ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই জহিরুল বিন জাইনাল আবুধাবি থেকে প্রশ্ন করেছেন, সম্মানিত শেখ, ফজরের আযানের সময় কর্মস্থলে যাওয়ার জন্য বাস ছেড়ে দেয় এবং কর্মস্থলে পৌঁছতে সূর্য উদয় হয়, এমন অবস্থায় ফজরের আযানের আগে ওজর বসত, ফজর সালাত একাকী আদায় করা জায়েজ হবে কিনা উত্তরটি দিয়ে উপকৃত করবেন। না, তুলুউল ফজর সানি, সুবহের সাদিক উদিত না হওয়া পর্যন্ত ফজরের নামাজ আদায় করা জায়েজ নয়। ঠিক আছে, এজন্য আপনি কর্মস্থলে গিয়েই সালাত পাঠ করবেন, কর্মস্থলে গিয়ে আপনি নামাজ পড়বেন, সালাত পড়বেন কর্মস্থলে গিয়ে, আর বাসেই নামাজ সালাত পড়বেন। যেহেতু আপনি বলেছেন কর্মস্থলে পৌঁছতে সূর্য উদিত হয়ে যায়, তাই আপনি বাসেই সালাত পড়বেন। আর যদি দেখতে পান যে আজান দিচ্ছে, আজানের সময় হয়ে গেছে, তাহলে আপনি রুমে পড়ে নিতে পারবেন সালাত। ঠিক আছে, কিন্তু আজানের সময় না হলে সালাত পড়তে পারবেন না। হ্যাঁ, আপনি যেহেতু বলেছেন ফজরের আজানের সময় কর্মস্থলের জন্য বাস ছেড়ে দেয়, তো আজানের সময় যদি কর্মস্থলের জন্য বাস ছেড়ে দেয় তাহলে তো আপনি পড়তে পারছেন না। ঠিক আছে, আজানের সময় হতে হবে, আজানের সময়টা হয়ে গেলে বুঝবেন এটা ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি নিজেই পড়ে চলে যেতে পারবেন, এটা একটা। আর একটা হচ্ছে যে আপনি বাসেই বসে বসে পড়ে নেবেন, তারপরও সূর্যোদয় হতে দিবেন না। হাজা ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী মুহাম্মদ। ওজর যতই থাকুক আজানের আগেই সালাত আদায় হবে না, যদি সালাতের মানে আজানের টাইম না হয়ে থাকে। আজানে যদি টাইম হয়ে যেয়ে থাকে, আজানের টাইম হয়ে গেলে থাকলে সালাত তো জায়েজ হবে আপনার জন্য, কারণ সালাত শর্ত হওয়ার জন্য ওয়াক্ত শর্ত, আজান শর্ত নয়। হ্যাঁ, আজান শর্ত নয়, আজান একত্রে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার জন্য শর্ত। যদি কেউ আজানই না শোনে এভাবে নামাজ পড়লে সবাই গুনাহগার হবে, সেই জন্য মুয়াজ্জিন নিযুক্ত করা হয়। কিন্তু যেহেতু আপনি আপনার ওজর আছে, তাহলে আজানের সময় হয়ে গেলে আপনি সালাত পড়তে পারবেন, পড়ে চলে যেতে পারবেন, অথবা বাসে বসে বসে পড়ে নিতে পারবেন। আর ওখানে গেলে সূর্যোদয় হয়ে যাবে, সেজন্য ওখানে যে কাজা করে সালাত পড়ার কোনো বিধান শরীয়তে নেই, বিশেষত যেই প্রকারের আপনি উল্লেখ করেছেন এই হিসেবে কাজা করার কোনো বিধান নেই। আল্লাহ সাল্লাহ সাল্লাম বারাকাল্লাহ নবী মুহাম্মদ।